এক সঙ্গে দুই ছেলে সহ মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ স্বজনরা। শনিবার দুপুরে মধুপুর গ্রামের বাসিন্দা রওশন আরাকে ঘরের বাইরে থেকে মেঝেতে পড়ে থাকতে দেখেন বোন লিলি খাতুন। দরজা খোলার পর দুর্গন্ধ পান তিনি। এরপর ঘরের ভেতরে অর্ধগলিত অবস্থায় গৃহবধূ রওশন আরা তার 10 বছরের ছেলে জিহাদ ও 3 বছরের ছেলে মাহিনের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। গত বুধবারের থেকে আর যোগাযোগ নাই, যোগাযোগ বন্ধ। তারপরে যে আজকে এই শহরে দেখা যায় এই অবস্থা, মইরা পইরা আছে, ঘরে বাইরে সেকল দেবেন আছে। সেকল দেবে দইরা খুলছি শোনা, খুইলে আমি ওইটা দেখে আমি চেক করছি, চেক কর পারতে 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 ব্যথা জরা গেছে। স্বামী সুলতান দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক কলের জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অভিযোগ এলাকাবাসী ও স্বজনদের। প্রশাসন আছে, তারা দেহুক, দেহে সুষ্ঠু তদন্ত করুক, কইরা যেটা ভালো হয় সেটা করবে তারা। সুষ্ঠু বিচার চাই, ভালো করে তদন্ত করে, ঠিক আছে, তার কেউ না দুনিয়ায় ভাই। পুলিশ বলছে তদন্ত করে ঘটনায় জড়িতদের আনা হবে আইনের আওতায়। প্রাথমিকভাবে আমার কাছে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার সম্ভাব্য কারণসমূহ আমরা আন্তরিকভাবে খতিয়ে দেখছি। হপফুলি খুব দ্রুততম সময়ে ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা সমর্থ হব। প্রায় 20 বছর আগে সুলতান রওশনের বিয়ে হয়। এ দম্পতির 15 বছরের আরও একটি ছেলে রয়েছে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।